আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অলওয়েজ ভালো থাকি অ্যান্ড স্টিল ভালো আছি, অ্যান্ড আমার মুখে অলওয়েজই আলহামদুলিল্লাহ থাকি। এবার আমি যেমনই থাকি আলহামদুলিল্লাহ। সো একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে সবসময় সবাই আমাকে বলো, সুই আপু আপনি এত রেগে যান কেন, আপনার পিকচার ইউজ করে কেউ যদি বিজনেস করে তাতে রাগার কী আছে, আপনার ভিডিও ইউজ করে কেউ যদি বিজনেস করে তাহলে রাগার কী আছে, করতেই পারে, আপনি মোটামুটি পাবলিক ফিগার মোটামুটি, সো আপনার ভিডিও পিকচার ইউজ করে তারা বিজনেস করতেই পারে, এখানে রাগার তো কিছু যায় আসে না। উইট, আমি এরকম কোয়েশ্চেনের মুখোমুখি অনেক হয়েছি, বাট আমি কয়জনকে রিপ্লাই দিব কমেন্টে, অ্যান্ড কমেন্টে বলে বোঝানোও যায় না। যেটা বলতে এসেছি, অ্যাকচুয়ালি আমি যে ফটোশ্যুট যে ভিডিওগুলো মেক করি সেগুলো কিন্তু আমি আমার বিজনেসের জন্যই করি। তোমরা সবাই জানো আমার সোশ্যাল মিডিয়াতে আসার একমাত্র কারণ আমার বিজনেস। টু বি অনেস্ট, আমার আবায়া বিজনেস আছে, আমার অ্যাক্সেসরিজ বিজনেস আছে, সো আমাকে ওইগুলা চিন্তা করে আমি ফটোশ্যুট করছি, ভিডিও মেক করছি। আমার প্রত্যেকটা ফটোশ্যুট প্রত্যেকটা ভিডিও আমার বিজনেস নিয়েই। তো আমি বিজনেস করছি যেসব ফটোশ্যুট করে ভিডিও মেক করে, সেগুলো যদি অন্য কেউ ইউজ করে কেমন লাগবে, অ্যান্ড তোমার পিকচার অন্য কেউ ইউজ করবে কেমন লাগবে, তোমার ভালো লাগবে না, ইউনো, এটা কারোই ভালো লাগবে না। অ্যান্ড সব থেকে বেশি কষ্ট লাগে আমি রেগে যাই কেন জানো, আমি এত সুস্থ একটা মানুষ না, স্টিল আমি 102 ডিগ্রি জ্বর নিয়ে এই ভিডিওটা করছি। আমাকে দেখে মনে হবে? মনে হবে না, কেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে করি। আমার কথা হচ্ছে, জ্বর মানুষের অসুস্থ হওয়াটা স্বাভাবিক, মানুষ আছে যখন সে অসুস্থ হবেই। সো এটা কি একদম আমার জ্বর হয়েছে, আমার কাশি হয়েছে, আমি অসুস্থ, আমার এই রোগ সেই রোগ, আমাকে হসপিটালে যেতে হবে, আমাকে না আমাকে এটা করা যাবে না, আমি এরকম না। আমার যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার কাজ করে যাই, আমার কাজ করতে ভালো লাগে, আমি অসুস্থ থাকলেও আমি কাজ করি, অসুস্থ না থাকলেও কাজ করি, আমি আমার কাজ করি, আমার কাছে ভালো লাগে। আমি রিসেন্টলি নভেম্বর ডিসেম্বর আমি যেসব ফটোশ্যুটগুলো করেছি নভেম্বর ডিসেম্বরে 2022-এর নভেম্বর ডিসেম্বরে, আমি টানাইয়ে 2 মাস শিখছিলাম, কেউ দেখলে বুঝবে না, স্বাভাবিক, পিকচারে ভিডিওতে কেউ দেখে বুঝে না, কাউকে তুমি সোশ্যাল মিডিয়াতে দেখে জাজ করতে পারবে না, তার রিয়েল লাইফ সম্পর্কে কারোই কখনো আইডিয়া হবে না। আমি নভেম্বর ডিসেম্বর পুরা 2টা মাস শিখছিলাম, স্টিল শিখ। সো এরকম অসুস্থ থেকে ফটোশ্যুট করা, ভিডিও মেক করে সেগুলো নিজের বিজনেসের জন্য করা, অ্যান্ড অন্য কেউ চুরি করে বিজনেস করবে, এটা কীভাবে মেনে নিতে পারবো আমাকে একটু তোমরা বলো, তোমাদের কাছে এই কোয়েশ্চেনটা আমার, তোমরা বলো আমি কীভাবে মেনে নিব। আমার কিছু বলার নেই, বাট আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ, তোমরা আমাকে অনেক আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, স্বাভাবিক হেটার্স থাকতেই পারে, একটা মানুষের হেটার্স কেমন না থাকে, থাকতেই পারে, বাট আমার হেটার্সের থেকে শুভাকাঙ্ক্ষী অনেক বেশি। ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন যাবৎ শেয়ার করবো বলে করা হয়নি, সো আজকে শেয়ার করলাম, জানাও তোমরা তোমাদের মতামত আমাকে।